যেখানে মানুষের আগ্রহ ফ্যাবিকলের আঠার মতো, সেটাই বড় মঞ্চ। কি জীবনে কি ক্রিকেটে, বিগ স্টেজে খেলাগুলো অন্যরকম। এখানে যেটা দেখেন বা দেখানো হয় আর আপনি খুশিতে গদগদ হয়ে লিপ্ত শোকে স্বপ্নের জাল বুনেন, সেটা অনেকাংশেই মোহ চোখের বালি। আপনার স্বপ্ন পাঁচ পাখির মতো ছবল দিয়ে সময় মতো জায়গা মতো উড়াল দেবে সঠিক লোকেরাই। আইপিএলের বড় মঞ্চে মিচেল স্টার্কের নিলামের যে দামটা উঠেছে, ওটার ক্ষেত্রে ঘটনাটা সেরকম, অনেকখানি সময় পেরিয়ে বেরিয়েছে। আসলে আইপিএল অকশনের আসল ডন হার্দিক হিমাংশু পান্ডিয়া। হার্দিককে দলে নিতে ট্রান্সফার ফি বাবদ মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সকে দিয়েছিল ১৫ কোটি রুপি। সেই তথ্যটা পাবলিক, তবে প্রাইভেটলি আসল খেলাটা হয়েছে টেবিলের নিচে। ১৫ কোটি রুপির এই ডিলে সায় দেওয়ার জন্য গুজরাটের মালিকানায় থাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফান্ড আম্বানি পরিবারের কাছ থেকে গুনে গুনে নিয়েছে ১০০ কোটি রুপি। কোনো উড়ো খবর নয়, স্বনামধন্য ইন্ডিয়ান এক্সপ্রেস দায়িত্ব নিয়ে এই আন্ডার টেবিল ডিলটা করছে নিশ্চিত। খবর সত্য হলে রেজাল্ট অমিতাভ বচ্চন শাহরুখের ডন সিনেমার বাংলা মানেটাই। ডনকে পাকড়াও করা কঠিনই নয় শুধু, অসম্ভব। আনঅফিসিয়ালি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন অবধি অকশনের অবিসংবাদিত মুকুটহীন ডন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে মুম্বাই থেকে নিয়ে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বানানো গুজরাট টাইটান্স, একটাতে রানার আপ আরেকটাতে চ্যাম্পিয়ন। ফেলে আসা প্রেমিক যখন অন্যের সাথে সুখে থাকে, তখন সুখের ভাঁটায় ডুকরে কাঁদা প্রাক্তনের আর কাহাতক ভালো লাগে। সেই অনুভবটাই ক্রিকেট রাজনীতির টেবিল গেমের ভাষায় রূপান্তরিত হয়ে হার্দিকের জন্য হন্যে বানিয়েছে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটা সত্যি যে বিলিয়নিয়ার যারা, তারা খেলার দুনিয়ায় তাদের সেই বিখ্যাত ইগোটা ধারণ করে। কারো দিকে হাত বাড়ালে বা ফেরত চাইলে তাকে পেতেই হবে, সেটার জন্য দিতে রাজি যে কোনো মূল্য। বিলিয়নিয়ার্স ইগোকে দুর্দান্তভাবে ব্যবহার করেছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফান্ড। গুজরাট টাইটান্সের মালিকানায় থাকা ৪০ কোম্পানি নিয়ে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফান্ড। iPhone 15 Pro Max-এর মতো রেজাল্ট দেওয়া হার্দিককে ছেড়েছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটির ব্যবসায়ীর মতো পাঁকা লাভের সমীকরণে। হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে শুধু ফিরিয়েই আনা হয়নি, অধিনায়ক রোহিত শর্মাকে ছেড়ে ফেলে বানানো হয়েছে নয়া কাপ্তানে দরিয়া। পান্ডিয়া শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হননি, হয়তো অলিখিত লিডার এমন একটা ভবিষ্যৎ ক্রিকেট দুনিয়ার যেখানে সব প্রতিষ্ঠিত ক্রিকেটারের থাকবে অন্তত একটা করে ব্যক্তিগত দ্বীপ, প্রাইভেট জেট, প্রাইভেট ইয়ট। বড় টেবিল গেমগুলো নাকি নিভৃতে হয়। আইপিএল ট্রান্সফার হিস্ট্রির গ্রেটেস্ট হার্দিক পান্ডিয়ার এক নয়া ক্রিকেট বিপ্লব নিভৃতে। মারিয়াসান, ৭১।